আমার রক্তে বিজেপি। আমি জন্ম লগ্ন থেকে ভারতীয় জনতা পার্টিতে আছি, কোথাও যাওয়ার সম্ভাবনা নেই। আমি আগামীকাল হাওড়া সরস সদনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছি। এক মাস ঘুরতে না ঘুরতেই ডিগবাজি। নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছিলেন। তারপরই বিজেপি থেকে বহিষ্কৃত হন হাওড়া সদরের সাংগঠনিক সভাপতি সুরজিৎ সাহা। কিন্তু সেদিন তিনি জোর গলায় বলেছিলেন, বিজেপি বহিষ্কার করলেও তৃণমূলে যাবেন না। কিছুদিন নীরব থাকার পর এবার সুরজিৎ সাহা জানালেন তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। নতুন ইনিংস শুরুর আগে ফের তোপ দাগলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপি পার্টিটা আমার মনে হয় আজকের ডেটে ভারতীয় জনতা পার্টি নয়, সেটা এখন শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড। আবার বলছি, শুভেন্দুবাবুকে দেখা গেছে খাম নিয়ে হাতে, কোনো যোগ্যতম সম্মান আদি বিজেপির কার্যকর্তাদের নেই, নব্য বিজেপি যারা আসছেন তাদের যোগ্যতা আছে। 28 বছর বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন সুরজিৎ সাহা, 9ই নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে বহিষ্কৃত বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। বিজেপি সভাপতি সুরজিৎ সাহা তো আমাদের দলে যোগদান করার জন্য একটা লিখিতভাবে আবেদন করেছে। আমি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কাছে অনুমতি নিয়েছি, তিনি অনুমতি দিয়েছেন। আগামীকাল সুরজিতে এবং সুরজিৎ সহ তার সহকর্মীদের যোগদান করার কথা আছে। সুরজিৎ সাহা যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তা প্রমাণ হলো। তার দল বদল নিয়ে এ ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটাই আজকে সত্যতা প্রমাণের দিকে যাচ্ছে। ওনার অভিযোগ ওনার কাছেই থাক, আমি বলছি ভারতীয় জনতা পার্টিতে আদি নব্যের কোনো দ্বন্দ্ব নেই। কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেন হাওড়ার বাম ভোটের প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। এবার পুরো ভোটের আগে সুরজিৎ সাহার দলবদল তৃণমূলকে কতটা ডিভিডেন্ড দেয় তা নিয়ে চলছে চর্চা। সুরেশ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। পুরসভায় ভালো কাজ করলে ও মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। পুরো ভোটের আগে এবার দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। মানলেন কাজ না করার ফলে বিধানসভা ভোটে খারাপ ফলের ঘটনাও, নতুন মুখ এনে ভোটে জিততে চাইছে কটাক্ষ বিজেপির। মানুষ যদি না চায় দল আপনাকে টিকিট দিতে পারবে না। আমাদের একটা দোষ কি জানেন, আমরা যখন ভোটে দাঁড়াই তখন মানুষের কাছে যাই, জোগাড় করি, আর ভোটে জিতে গেলে আমাদের লেজ বেরিয়ে যায়। পুরো ভোটের মুখে ফের টিকিট পাওয়া নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন আরেক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর পরিবার অরূপ চক্রবর্তী। রবিবার কলকাতায় পুরো ভোট, কিন্তু রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে হবে তা এখনও ঠিক হয়নি। এই প্রেক্ষাপটে এক কর্মী সভায় তালডাংরায় তৃণমূল বিধায়ক সতর্ক করে বললেন, মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। ভোটে জেতার পর অনেকে মানুষের থেকে দূরে সরে যান বলেও মন্তব্য করেন অরূপ চক্রবর্তী। আমি যদি পৌরসভায় থেকে ঠিক কাজ করি আমাকে টিকিট দেবে দল, আমি যদি ঠিক না কাজ করি আমাকে দেবে না। দলীয় কর্মী হিসাবে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাহলেই তারা টিকিট পাবে এবং তারা জিতবে, সকলেই সমর্থন করবেন। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা। এক সপ্তাহ আগে একই হুঁশিয়ারির সুর শোনা গেছিল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গলায়। আমার হাতে একটা সিগারেটের প্যাকেট গুঁজে দিলে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না। তৃণমূলের প্রার্থী হতে গেলে একটাই কাজ, আপনার ওয়ার্ডে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা। এবার দলীয় নেতাকর্মীদের এই বার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার 12টি আসনে বিজেপি জিতেছে 8টিতে, তৃণমূল মাত্র 4টিতে। বিজেপির হয়ে জিতেও তৃণমূলে ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তবে বিধানসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি, 9টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। দলের নেতাকর্মীদের জনসংযোগের অভাবের কারণেই খারাপ ফল বলে মনে করছেন তালডাংরার বিধায়ক। পৌর এলাকায় যারা কাউন্সিলর তারা জিতে যাওয়ার কি পরে কি মানুষের কাছে যায় না বলে হেরে যায়। পৌরসভায় জিতবো তারপরে মানুষকে পরিষেবা দেবো না, অহংকার বেড়ে যাবে, এ করলে তৃণমূল করা যাবে না। আজকে তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা মানুষের পাশে যেতে ব্যর্থ হয়েছেন, মানুষকে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন, তাই তাদের লেজ গুজিয়ে গেছে এবং তারা ভোটে জেতার পর মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
কুষ্ঠিদ্বন্দ্ব আরও চপকট হবে, কারণ যখনই তারা নতুন মুখ নিয়ে আসবে পুরনোরা তারা স্যাবোটেজ করবে, তারা দলের বিরুদ্ধে যাবে, কেউ কেউ নির্দল প্রার্থী হবে। তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে সচেতন, অন্যদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সব মিলিয়ে পুরো ভোটের আগে সরগরম বাঁকুড়ার রাজনীতি। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।